হ্যালো ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স আজকের ক্লাস টেনের আলো অধ্যায়ের একটা সেট নিয়ে আলোচনা করবো তোমরা যারা ফার্স্ট ইউনিট টেস্ট দেবে বা আলো অধ্যায়টা তোমাদের যাদের প্রস্তুতি নেওয়া আছে তারা অবশ্যই তোমাদের প্রিপারেশানটাকে আরেকটু ঝালিয়ে নিয়ে যাও তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক আমি ক্লাসটা শুরু করার আগে একটা সতর্কবার্তা দিয়ে দিচ্ছি যদি কোথাও কোনো মিস্টেক হয়ে যায় তাহলে পরে এডিটিংয়ের সময় কিংবা এডিটিংয়েও যদি না ধরা পড়ে তাহলে ফার্স্ট কমেন্টে লিঙ্ক করা থাকবে তো তোমাদেরকে বলবো ফার্স্ট কমেন্টটা অবশ্যই চেক করতে কমেন্ট বক্সটা চেক করতে কারণ যদি কোথাও কখনো ক্লাস করার সময় মিস্টেক হয়ে যায় তো পরে সেটাকে রেক্টিফাই করে ওখানে কারেকশন করে দেওয়া হবে তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক আর ক্লাস শুরু করার আগে আরেকটা কথা তোমাদেরকে তোমরা এটা প্রস্তুতি নাও এবং এমনভাবে তোমরা এই মক টেস্টটা দাও যাতে নিজেরাও কিছু অ্যান্সার করো শুধুমাত্র আমি করে দিচ্ছি তোমরা অ্যান্সারটা দেখে নিচ্ছ সেই রকম নয় তোমরা পজ করে ভিডিওটা নিজেরা খেয়াল করো বা নিজেরা কোনো একটা শর্ট একটা পেজে নিজেরা লিখতে থাকো এবং শেষে তোমরা কমেন্ট করে জানিও যে কটা তোমাদের ঠিক হলো তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক দেখো প্রথম কোশ্চেনটা বলছে একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন কত হবে দুই হাফ ওয়ান আর টু বাই থ্রি দেখো অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝে আমি কিন্তু মনে করবো যে তোমরা কিন্তু ট্রাই করছো এবি ডি অপশান কোনটা তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করো যে একের দাগের মানে বা ওয়ান পয়েন্ট ওয়ানের এ বা বি যেটা তোমরা নোট করবে সেটা নোট ডাউন করো এবং শেষে তোমরা কমেন্টে জানিয়ে দিও কতটা কটা কোশ্চেন তোমাদের ঠিক হয়েছে দেখো একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটা বস্তু রাখলে তো মেরু ও ফোকাসের মাঝখানে যদি বস্তু রাখি তাহলে আমাদের ছবিটা কেমন হয় দেখে নাও মেরু ও ফোকাসের মাঝখানে এই একটা অবতল দর্পণ তো এই অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝে মেরু মানে এই বিন্দুটা আর ফোকাস মানে ধরে নাও এটা ফোকাস বিন্দু তো এর ডবল হলো টুয়েফ তো এই মেরু আর ফোকাসের মাঝে যদি বস্তু রাখি কী হবে এখান থেকে একটা সমান্তরাল আলোক রশ্মি পড়বে পড়ার পরে কী হবে ফোকাস বিন্দু দিয়ে চলে আসবে আর আরেকটা রশ্মি কী হবে টু দিয়ে যাবে অর্থাৎ বক্রতা কেন্দ্র দিয়ে তো টুয়েফ দিয়ে গেলে এই রকমভাবে পড়ে আবার এইভাবে ফিরে আসবে তাহলে ডট ডট করে এই রকমভাবে পিছন দিকে মিলবে তাহলে এইটাই হলো কি না এর প্রতিবিম্ব এই বস্তুটার প্রতিবিম্ব হলো এটা তো তাহলে দেখো অবতল দর্মনে মেরু ফোকাসের মাঝে যদি বস্তু থাকে প্রতিবিম্বটা কেমন হচ্ছে বস্তুর তুলনায় বড় হচ্ছে তো বস্তুর তুলনায় বড় হচ্ছে এইটুকু তো বুঝলাম স্যার কিন্তু এই অপশান থেকে কি করে বুঝবো ওয়ান টু হাফ আর দুইয়ের তিন দেওয়া আছে তাহলে দেখো বস্তুর তুলনায় যখন প্রতিবিম্ব বড় হয় তখন আমরা জানি কি বিবর্ধন এম গ্রেটার দেন ওয়ান হয় মানে একের থেকে বড় হয় বিবর্ধনটা তো এখানে একের থেকে বড়ো কোনটা আছে দেখো সব কিছু কিন্তু দেখো একের থেকে ছোটো আছে হাফ একের থেকে ছোটো দুয়ের তিন মানে জিরো পয়েন্ট সিক্স সিক্স সেটাও একের থেকে ছোটো আর এক অবশ্যই একের থেকে ছোটো নয় কিন্তু এক সমান তো একের থেকে বড়ো হতে হবে তো কোনটা একের থেকে বড়ো একমাত্র অপশান এটা আছে তার মানে অপশান এ হলো কি সঠিক অ্যান্সার অপশান এ দুই চলো পরের প্রশ্নটা দেখো ইএনটি ডাক্তারের মাথায় যে দর্পণ থাকে সেটা কী সি ডি তোমরা লিখতে থাকো এবং শেষে কমেন্টে উত্তর দিয়ে দেবে সমতল দর্পণ অবতল দর্পণ উত্তল দর্পণ বক্র দর্পণ কি ইএনটি ডাক্তার মানে হল নাক কান গলা ডাক্তার নাক কান গলার যে ডাক্তার তাদের মাথায় দেখবে যদি কোথাও যাও তাহলে তাদের মাথায় দেখবে একটা এরকম আয়না থাকে ছোট্ট মতো হেলমেটের মতো এইরকম ফিতে দিয়ে বাঁধা থাকে একটা আয়না থাকে সেই আয়নাটা বা সেই দর্পণটা কি দর্পণ সেটা হলো কি না অবতল দর্পণ অবতল দর্পণ কেননা ছোট্ট জিনিসের বড় প্রতিবিম্ব দরকার তো সেটা হলো অবতল দর্পণ বারবার বলছি অবতল দর্পণ যে কোনো ডাক্তারখানায় বেশিরভাগই অবতল দর্পণ ব্যবহার করা হয় দাঁতের ডাক্তাররা বা ইএনটির ডাক্তাররা অবতল দর্পণ ব্যবহার করে আর গাড়ির ভিউ ফাইন্ডারে মানে গাড়ির পিছন থেকে যে গাড়িগুলো আসছে সেটা দেখার জন্য আমরা যে লুকিং গ্লাসটা ব্যবহার করি বা ভিউ ফাইন্ডার ব্যবহার করি সেটাতে থাকে উত্তল দর্পণ তাহলে এটা হলো অপশান বি অবতল দর্পণ তারপরে দেখো ওয়ান পয়েন্ট থ্রি তিন নম্বরের প্রশ্নটা বলছে মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত দর্পণ এই যে একটু আগেই বলে দিলাম মোটর গাড়ির হেডলাইটে দর্পণ কি হবে সমতল অবতল উত্তল যে কোনো একটি কোনটা হবে বলো মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করে হয় এটা হবে উত্তল দর্পণ কারণ উত্তল দর্পণে কি হয় না বড় বস্তুর বড় বস্তুর ছোট প্রতিবিম্ব তৈরি হয় ছোট প্রতিবিম্ব তৈরি হয় তো তাই আমরা এই গাড়ির ভিউ ফাইন্ডারে ও সরি 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 এই কোশ্চেনটা বলছে মোটর গাড়ির হেডলাইটে গাড়ির ভিউ ফাইন্ডার নয় মোটর গাড়ির হেডলাইটে হেডলাইটে বলেছে মানে যেখান থেকে আলোটা যায় আর কি যেখান থেকে লাইটটা যায় রাত্রে যখন গাড়ি চালায় সেই হেডলাইটটা হেডলাইটে কি দর্পণ ব্যবহার করা হয় এটা হবে অবতল দর্পণ কারণ দেখো অবতল দর্পণে আমরা জানি কি অবতল দর্পণে এইরকমভাবে যদি সমান্তরাল আলোগ্রস্মী এসে পড়ে তাহলে তারা প্রতিফলনের পর কোথা থেকে যায় ফোকাস বিন্দু দিয়ে চলে যায় এইভাবে যদি এরকম সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল আলোগ্রস্মী ফেলি তাহলে সব প্রতিফলনের পরে কোথা দিয়ে যাবে এই ফোকাস বিন্দু দিয়ে তো এই অবতল দর্পণের ফোকাসে কি করা হয় না গাড়ির লাইটটা রাখা হয় গাড়ির যে বাল্বটা সেটা রাখা হয় এবং তার ফলে যে আলোক আলোগ্রস্মিগুলো এইভাবে গিয়ে যাচ্ছে সেটা হচ্ছে সমান্তরালভাবে এরকমভাবে নির্গত হয়ে যায় তাই এটা অবতল দর্পণ ব্যবহার করা হয় তারপরের কোশ্চেনটা দেখো ওয়ান পয়েন্ট ফোর বলছে কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় চ্যুতির মান সর্বনিম্ন দেখো অপশান এ বলছে ষাট ডিগ্রি নাইনটি ডিগ্রি জিরো ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তোমরা অবশ্যই কমেন্ট করে এটা জানাবে কিন্তু যে ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সারটা এটা খুব কমন টাইপ কোশ্চেন ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সারটা কোনটা হলো আর নোট ডাউন করতে থাকো কিন্তু এরকমভাবে ওয়ান পয়েন্ট থ্রির এ ওয়ান পয়েন্ট ফোর বি ওয়ান পয়েন্ট ফাইভ সি এইভাবে নোট ডাউন করতে থাকো এবং শেষে কটা ঠিক হলো তোমরা অবশ্যই কিন্তু মিলিয়ে তারপর কমেন্ট করবে তাহলে কোনটা হবে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন চ্যুতির মান সর্বনিম্ন মানে দেখো এই মনে করো একটা কি না মাধ্যমের বিভেদ তল এইটা মনে করো একটা মাধ্যমের বিভেদ তল এবং এই বিভেদতলের ওপর আলোকরশ্মি এইভাবে পড়লে লম্বভাবে যদি পড়ে তাহলে হচ্ছে কি হয় চ্যুতি হয় না একদম বেরিয়ে যায় সরাসরি এইভাবে বেরিয়ে যায় তো কখন তাহলে লম্বভাবে আলোকরশ্মি পড়া মানে কত ডিগ্রি কোণে আপতন কোণের মান হচ্ছে জিরো ডিগ্রি এইখানে বলছে আপতন কোণের মান এটা দেখো তলের সাথে নব্বই ডিগ্রি এখানে অনেকে ভুল করে যে এটা তলের সাথে নব্বই ডিগ্রি কোন করে পড়েছি কিন্তু আপতন কোণের মান কত আপতন কোণের মান হচ্ছে শূন্য ডিগ্রি অভিলম্বের সঙ্গে যে কোনটা করে থাকে সেটাই হচ্ছে আপতন কোণ তাহলে আপতন কোণের মান হচ্ছে শূন্য ডিগ্রি তাহলে এটা হবে শূন্য ডিগ্রি আর যখন এইটা বলবে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ সর্বোচ্চ তখন এই অ্যান্সারটা হয়ে যাবে কত নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা খেয়াল রাখবে কিন্তু চলো তারপরের কোশ্চেনটা দেখো ওয়ান পয়েন্ট ফাইভ আপতন কোন ও প্রতিসরণ কোন যথাক্রমে তিরিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি হলে কৌনিক চ্যুতির মান কত হবে দেখো কৌণিক চ্যুতির একটা রাশিমালা আছে আমরা জানি ডেল্টা সমান একটা আছে আই মাইনাস আর আর একটা আছে কি আর মাইনাস আই তো আমি বলেছি তোমরা ডেল্টা সমান আই মাইনাস আর আর মাইনাস আই এই দুটো কষ্ট করে মনে রাখতে হবে না একটা জিনিস মনে রাখবে সেটা কি না ডেল্টা সমান আই ডিফারেন্স আর এইবার অঙ্ক করার সময় যেটা বড়ো সেটা থেকে তোমরা বিয়োগ দেবে দেখো চোখ বন্ধ করে তিরিশ আর পঁয়তাল্লিশ তো তিরিশ আর পঁয়তাল্লিশের মধ্যে বড়োকে তাহলে পঁয়তাল্লিশ বড়ো পঁয়তাল্লিশ থেকে তিরিশ বিয়োগ করবে করলে হবে কত ডিগ্রি পনেরো ডিগ্রি অর্থাৎ অপশান সি কারেক্ট অ্যান্সার তারপরে দেখো ওয়ান পয়েন্ট সিক্স কমেন্ট করে জানাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর কোন ধর্ম অপরিবর্তনীয় এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে পড়ে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর কোন ধর্ম অপরিবর্তনীয় এটা কোনটা হবে বলো বিস্তার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক গতিবেগ বিস্তার ইংরাজি হলো অ্যাম্প্লিটিউড তরঙ্গ দৈর্ঘ্য ইংরাজি হলো কি ওয়েভ লেন্থ কম্পাঙ্ক ইংরাজি হল ফ্রিকুয়েন্সি আর গতিবেগ ইংরাজি হলো ভেলোসিটি তাহলে এটা কোনটা হবে এটা হবে অপশান বি কারেক্ট অ্যান্সার কম্পাঙ্ক কম্পাঙ্ক কখনো পরিবর্তন হয় না যে মাধ্যমে যাক বাকি সব কিছু জিনিস কী হয় পরিবর্তন তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কম্পাঙ্ক ঠিক আছে চলো তারপরের কোশ্চেনটা দেখো ওয়ান পয়েন্ট সেভেনের কোশ্চেন যেটা বলছে বস্তু অপেক্ষা বৃহত্তম অসৎবিম্ব তৈরি করতে প্রয়োজন বস্তু অপেক্ষা বৃহত্তম অসৎবিম্ব মানে বস্তুর তুলনায় বড় অসৎবিম্ব তার মানে বড়ো অসদবিম্ব তৈরি করতে কোনটা প্রয়োজন সমতল দর্পণ অবতল দর্পণ উত্তল দর্পণ কোনোটিই নয় কোনটা হবে সমতল দর্পণ অবতল দর্পণ উত্তল দর্পণ কোনোটিই নয় কি বলছে বস্তু অপেক্ষা অসৎবিম্ব আমরা জানি বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব আয়না তৈরি হয় অবতল দর্পণের ক্ষেত্রে এবং অবতল দর্পণের ক্ষেত্রে অনেক রকম প্রতিবিম্ব তৈরি হয় সদ হয় অসৎ হয় এখানে বলছে অসৎ তো অসৎ হতে গেলে কোনটা হতে হবে এই যে প্রথম যে ছবিটা এঁকেছিলাম দেখো সেইটাই হবে বস্তু অপেক্ষা এটা বিম্ব কারণ আলোগ্রস্মি প্রকৃত মিলছে না আর আয়নার পিছনে তৈরি হয়েছে তাহলে এটা হচ্ছে বিম্ব এবং বস্তু অপেক্ষা বড়। তাহলে কি হবে অবতল দর্পণ সঠিক অ্যান্সারটা কি হবে অবতল দর্পণ অর্থাৎ অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার অবতল দর্পণ এটাই ঠিক অ্যান্সার তারপরে দেখো দীর্ঘ দৃষ্টির প্রতিকারের জন্য ব্যবহৃত হয় উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের আগে দেখো দীর্ঘ দৃষ্টিটা কী স্বল্প দৃষ্টিটা কী দীর্ঘ দৃষ্টি মানে হলো এটা তোমাদের গুলায় মানে কেমনভাবে গুলিয়ে যায় দেখো দীর্ঘ দৃষ্টি আর আরেকটা হলো স্বল্প দৃষ্টি স্বল্প দৃষ্টি দীর্ঘ দৃষ্টি আর স্বল্প দৃষ্টি দীর্ঘ দৃষ্টি মানে হলো সে যে দৃষ্টিটা ঠিকঠাক দেখতে পাচ্ছে সেটাই হচ্ছে দীর্ঘ দৃষ্টি সেইভাবে নামকরণ করা হয়েছে দেখো দীর্ঘ দৃষ্টি মানে হলো সে দূরের জিনিসটা ঠিকভাবে দেখতে পাচ্ছে মানে কি দূরের জিনিস ঠিকঠাক ঠিকঠাক দেখছে দূরের জিনিস ঠিকঠাক দেখছে দূরের জিনিস ঠিকঠাক দেখছে তার মানে ভুল দেখছে কোনটা কাছের জিনিস তাহলে কাছের জিনিসটা হচ্ছে ভুল দেখছে কাছের জিনিসটা হচ্ছে ভুল দেখছে সে আর স্বল্প দৃষ্টি মানে কি স্বল্প দৃষ্টি মানে হলো সে কাছের জিনিস কাছের জিনিস ঠিক দেখছে কাছের জিনিস ঠিক দেখছে আর ভুল দেখছে কোনটা মানে দেখতে পাচ্ছে না কোনটা দূরের জিনিস তাহলে দেখো দৃষ্টি মানে দূরের জিনিস সে ঠিকঠাক দেখছে তাহলে ভুল মানে তার অসুবিধা কোনটা কাছের জিনিস কাছের জিনিসটা সে ভুল দেখছে তো কাছের জিনিস যাদের তাদের জন্য কি উত্তর লেন্স ব্যবহার করা হয় তাহলে দৃষ্টি প্রতিকারের জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স ব্যবহার করা হয় তারপরে দেখো ওয়ান পয়েন্ট নাইনের যে কোশ্চেনটা বলছে কোনটি হস্রদৃষ্টির কারণ নয় হস্ত্র দৃষ্টির কারণ নয় কোনটি দেখো তোমরা কমেন্টে অ্যান্সার জানাও হস্তদৃষ্টির কারণ নয় কি বলছে চোখের লেন্সের এপ কমে যাওয়া মানে ফোকাস দৈর্ঘ্য কমে যাওয়া অক্ষি গোলকের আকার বড় হওয়া অক্ষিপটের আকার বড় হয়ে যাওয়া তারপরে ডির অপশান বলছে কর্ণিকা তলের বক্রতা কমে যাওয়া কোনটা কারণ নয় মানে তিনটে কারণ হবে একটা কারণ নয় কোনটা সেটা বলো অ্যান্সার দিয়েছ অ্যান্সার করেছ তাহলে দেখো এইগুলো প্রথম যে তিনটে আছে এগুলো সব হচ্ছে কারণ চোখের লেন্সের এপ কমে যাওয়া এপ কমে যাওয়া মানে কি মানে ফোকাস দৈর্ঘ্যটা কমে গেল মানে অক্ষিগোলোকের যে রেটিনা ছিল সেই রেটিনাতে প্রতিবিম্ব তৈরি হচ্ছে না তার আগে প্রতিবিম্ব তৈরি হয়ে যাচ্ছে এটা তো অক্ষিগোলকের আকার বড় হয়ে গেলে সেই একই ঘটনা ঘটবে অক্ষিগোলকের আকার যদি বড় হয়ে যায় আগে এইরকম ছিল তারপরে যদি আকার বড় হয়ে যায় তাহলে কি হবে সেই একই ঘটনা ঘটবে তার মানে এইগুলো প্রথম তিনটে অপশান হচ্ছে হস্ত্র কারণ একমাত্র তলের বক্রতা কমে যাওয়া এইটা হবে না কারণ কর্ণিকা তলের বক্রতা বেড়ে গেলে এইটা হয় বোঝা গেছে তো তলের বক্রতা কমে যাওয়া এটা হলো সঠিক অ্যান্সার চলো তারপরের কোশ্চেনটা দেখো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ কোনটা অবলোহিত তরঙ্গ এক্স রশ্মি অতিবেগুনি তরঙ্গ গামা রশ্মি কোনটা হবে অবলোহিত তরঙ্গ এক্স রশ্মি অতিবেগুনি রশ্মি গামা রশ্মি দেখো এইটা মনে করার জন্য একটা লোকনাথ ইকুয়েশন তোমাদের আমি বলে দিয়েছিলাম যারা মোটামুটি আলোর ক্লাসে ফুল প্লেলিস্ট আছে যারা আলোর ক্লাস পুরো দেখেছো তারা এটা অবশ্যই করতে পারবে যদি না দেখো ডিসক্রিপশানে প্লে লিস্ট থাকবে বা তোমরা প্লে লিস্টটা যাও প্লে লিস্টে সার্চ করো আলো অধ্যায়ের পুরো প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে কিন্তু আলো অধ্যায়ের পুরো ক্লাসটা দেখে এসো সেখানে বলা আছে যে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার একটা শর্টকাট ফর্মুলা বলে দিয়েছিলাম কি রমেন মণ্ডল ইনভেন্টেড ভেরি ইউজফুল এক্স গেম তো আর বাম দিক থেকে ডান দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য মানটা কি হয় কমতে থাকে বলেছিলাম তো তরঙ্গ দৈর্ঘ্যের মান তাহলে সবচেয়ে কম কোনটা গেম থেকে গামারে গেম থেকে গামা রশ্মি ঠিক আছে রমেন থেকে রেডিও ওয়েভ এম থেকে মাইক্রোওয়েভ ইনভেন্টেড থেকে ইনফারে ভি থেকে ভিজিবল লাইট ইউ থেকে আলট্রাভায়োলেট এক্স থেকে এক্স রে গেম গেম থেকে গামারে তারপরে দেখো সর্বাপেক্ষা কম তরঙ্গ বিশিষ্ট দৃশ্যমান বর্ণটা দেখো দৃশ্যমানী আছে তাহলে বেগুনি নীল আকাশী সবুজ এইভাবে পরপর আছে লাল পর্যন্ত তো সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে নিস থেকে বেনি আ হো কলা তাহলে বেগুনির হচ্ছে সবচেয়ে কম আর লালের হচ্ছে সবচেয়ে বেশি তো এখানে বলছে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান বর্ণ তাহলে সেটা কি হবে বেগুনি অপশান বি কারেক্ট অ্যান্সার তারপরে দেখো ওয়ান তোমরা কিন্তু করতে থাকো আমি কিন্তু মানে দেখিয়ে দিচ্ছি কিন্তু তোমরা অবশ্যই পজ করে ভিডিওটা পজ করে ট্রাই করো কোনটা পারবে লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত দেখো লম্ব আপতন মানে কি লম্ব আপতন মানেটা কি লম্ব আপতন মানে একটু আগে বললাম যে এইরকমভাবে মনে করো একটা কোনো দর্পণ আছে এই দর্পণের ওপর যদি আলোকরশ্মি এইভাবে লম্বভাবে পড়ে তো লম্বভাবে পড়লে ও সরি প্রতিসরণ কোন বলেছে তাহলে এটা হচ্ছে দুটো মাধ্যমের বিভেদ তল হবে তো মনে করো এটা দুটো মাধ্যমের বিভেদ তল এই যে নীল আলোকরশ্মিটা এটা হচ্ছে বিভেদ তল তো এইভাবে এই তলের ওপর একটা আলোকরশ্মি পড়েছে লম্বভাবে তো লম্বভাবে আলোকরশ্মি পড়লে এইভাবে চলে যাবে তো লম্বভাবে যদি পড়ে তাহলে আপতন কোণের মানও জিরো ডিগ্রি আর প্রতিফলন প্রতিসরণ প্রতিসরণ কোণের কোণের মান কত ডিগ্রি 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 বোঝা গেল তাহলে হবে নয় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি নীল কাঁচের মধ্যে দিয়ে একটি লাল রঙের ফুলকে দেখলে কি দেখবে নীল কাঁচের মধ্যে দিয়ে একটি লাল রঙের ফুলকে দেখলে কেমন দেখাবে এটা কালো দেখাবে ঠিক আছে তারপরে দেখো ক্যামেরার শাটার ক্যামেরার সাটার ক্যামেরা আছে সেই ক্যামেরার শাটার ক্যামেরার ডিটেলস ভিডিও আছে তোমরা আলো প্লে লিস্টে যাও একদম ফুল আলো প্লে করে দেওয়া আছে খুব সুন্দরভাবে যারা একদম কিচ্ছু জানো না বা আলোর চ্যাপ্টারটা বুঝতে পারছো না তারা ডিটেলসে ক্লাসটা পরপর দেখো দেখলে বুঝতে পারবে ক্যামেরার শাটার ক্যামেরার শাটার কি বলছে লেন্সের উন্মেষ নিয়ন্ত্রণ করে আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে আলোক সম্পাদের সময় নিয়ন্ত্রণ করে এটা হবে সঠিক অ্যান্সার আলোক সম্পাদের সময় নিয়ন্ত্রণ করে শাটারটা যতক্ষণ অন থাকে ততক্ষণ আলোটা ঢোকে তারপর শাটার অফ হয়ে গেলে আলো আর ঢোকে না তাহলে হচ্ছে সময় নিয়ন্ত্রণ করে অপশান সি কারেক্ট তারপরে দেখো প্রিজমে কোন বর্ণের আলোর চুতি সর্বাধিক এটা আমরা সবাই জানি প্রিজম তো প্রিজমের মধ্যে দিয়ে একটা আলো গেলে সেটা কি হয় নিচের দিকে বেনিয়া বেগুনি উপরের দিকে লাল হয় তো সবচেয়ে বেশি চ্যুতি হয় কার বেগুনি বর্ণের কিন্তু দেখো এখানে অপশানে কোনো বেগুনি দেওয়া নেই তাহলে বেগুনির পরে কি আছে নীল আকাশি এইভাবে পরপর আছে তো বেগুনির পরে যেটা আছে সেটা হবে নীল তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার বোঝা গেল চলো তারপরের কোশ্চেনটা দেখো ওয়ান পয়েন্ট সিক্সের যে কোশ্চেনটা ওয়ান পয়েন্ট সিক্সের কোশ্চেনটা বলছে ওয়ান পয়েন্ট সিক্সের বলছে যে বায়ুতে আলোর বেগ থ্রি ইন্টু টেন মিটার পার সেকেন্ড বায়ুতে আলোর বেগ থ্রি ইন্টু টেন মিটার পার সেকেন্ড টু পয়েন্ট বিশিষ্ট পদার্থের আলোর বেগ কত হবে তো বায়ুতে আলোর বেগ বায়ুতে আলোর বেগ মানে কত আমি লিখলাম সেটা সি দিয়ে লেখা হয় বাড়িতে আলোর বেগকে তো সি সমান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড আর প্রতিসারঙ্ক দেওয়া আছে মিউ সমান টু পয়েন্ট ফোর প্রতিসারঙ্ক বিশিষ্ট পদার্থ আলোর বেগ কত হবে তো আমরা জানি ফর্মুলাটা কি মিউ ইকুয়াল টু সি বাই ভি তাহলে আমার ভিটা বের করতে হবে তো ভি সমান কি হবে সি বাই মিউ তো সি মানে হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট বাই মিউ মানে হচ্ছে টু পয়েন্ট ফোর তো এইবার দেখো এই টু পয়েন্ট ফোরের পয়েন্টটা যদি উঠে যায় ক্যালকুলেশন করার নিয়মটা দেখে নাও টু পয়েন্ট ফোরের ফোরটা যদি পয়েন্টটা যদি উঠে যায় তাহলে উপরে একটা দশ হয়ে গেল এবার তিন দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত হবে তিন আটে চব্বিশ তাহলে দেখো দশ বাই আট ইনটু টেন টু দি পাওয়ার এইট এইবার অ্যান্সারটা অপশানটা দেখো কেমনভাবে আছে দেখো সব অপশানে টেন টু দি পাওয়ার এইট আছে তাহলে আমরা এটাকে টু দি করলাম না ইচ্ছা করে কেন না অপশানে এইট আছে তো আমরা টেন টু দি পাওয়ার এইট করে রাখলাম কারণ টেন টু দি পার নাইন করে নিতে পারতাম টেন ইন টু টেন টু দি পাওয়ার এইট মানে নাইন করে নিতে পারতাম কিন্তু দেখো টেন টু দি পাওয়ার এইট আছে তাই টেন টু দি পাওয়ার এইটে রাখলাম এইবার তাহলে দশকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে কত হবে আট একে আট মানে ওয়ান পয়েন্ট সামথিং হবে দেখো ওয়ান পয়েন্ট সামথিং কোন নাইন অপশনটা আছে সেটা হলো অপশান বি তার মানে আমার পুরো অঙ্কটা করতে হচ্ছে না ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এই অপশানটা কারেক্ট তারপরে দেখো কোন দর্পণ সর্বদা অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে কোন দর্পণ সর্বদা অসদ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে অসৎ প্রতিবিম্ব আবার খরবাকৃতি মানে হচ্ছে ছোট তাহলে এটা হবে কি উত্তল উত্তল দর্পণ সর্বদা ছোট প্রতিবিম্ব গঠন করে এবং অসৎ প্রতিবিম্ব গঠন করে দর্পণের পিছনে তৈরি হয় তারপরে দেখো দন্ত চিকিৎসক কোন ধরনের ব্যব দর্পণ ব্যবহার করে আগের বারে বলেছি এটা ইএনটি ডাক্তারের সময় যেটা সেটা কি হবে অবতল দর্পণ ব্যবহার করে বিউটি পার্লার সেলুন দোকান সব জায়গায় অবতল দর্পণ অবতল দর্পণে বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতি হবে এটা কোথায় হবে না অবতল দর্পণটার যদি টু এফ এ অবতল দর্পণের যদি টু এফ এ বস্তু থাকে অর্থাৎ বক্রতা কেন্দ্রে এটা হলো ফোকাস দৈর্ঘ্য এটা মেরু এটা ফোকাস দৈর্ঘ্য এটা টু এফ বা এটাকে বলা হয় সি বক্রতা কেন্দ্র তো বক্রতা কেন্দ্রে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব তৈরি হয় কোথায় এই বক্রতা কেন্দ্রে তৈরি হয় এবং বস্তুর সমানের প্রতিবিম্ব তৈরি হয় বোঝা গেল তো কোথায় বস্তু থাকলে এটা হবে বক্রতা কেন্দ্রে বা টু এফে লিখবে তাহলে বক্রতা কেন্দ্রে বক্রতা কেন্দ্রে চলো তারপরের কোশ্চেনটা দেখো টু পয়েন্ট ফোর সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত সমতল দর্পণের ফোকাস দূরত্ব আমরা জানি ফোকাস দূরত্ব মানে কি একটা লেন্সের ফোকাস দূরত্ব মানে কি দেখো অবতল দর্পণের ক্ষেত্রে আমরা জেনেছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে আমরা জেনেছিলাম এফ ইকুয়াল টু আর বাই টু এরকম একটা সূত্র জানা ছিল আমাদের যে বক্রতা ব্যসার্ধ এটা বক্রতা ব্যসার্ধ আর এটা ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক এফ ইকুয়াল টু আর বাই টু কিন্তু যখন অবতল দর্পণ রকম ছিল অবতল দর্পণ মানে কি একটা সমতল দর্পণকে বাঁকানো তো অবতল দর্পণকে যদি আমরা সোজা করি এইটাকে যদি সোজা করি এইরকমভাবে সোজা করে নিই তাহলে কি হবে অবতল দর্পণটাকে সোজা করে নিলে তাহলে এর বক্রতা ব্যাসার্ধটা কমবে না বাড়বে কমবে না বাড়বে এটা কমেন্ট করে তোমরা জানাবে কিন্তু অবতল দর্পণ বাঁকানো আছে এইরকম তো সেই বাঁকানো একটা দর্পণকে মনে করো এই হাত একটা অবতল দর্পণ দেখো এবার এটাকে যদি আমরা সোজা করি তাহলে ব্যাসার্ধটা বক্রতা ব্যাসার্ধটা কি হয়ে যাচ্ছে কমছে না বাড়ছে কমছে না বাড়ছে সেটা তোমরা কমেন্ট করে জানাও তাহলে কি হবে এটা বক্রতা ব্যাসার্ধের মানটা খুব বেড়ে যাবে বক্রতা ব্যাসার্ধের মানটা খুব বেড়ে যাওয়া মানে কত খুব কথার মানে হচ্ছে এখানে ইনফিনিটি তাই তো অসীম তো অসীম বাই টু তাহলে এফ ইকাল টু কী হয়ে যাবে অসীম বাই টু মানে কি আলটিমেটলি অসীম তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে ফোকাস দূরত্ব হচ্ছে অসীম বা ইনফিনিটি তারপরে দেখো একটি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর কোন ধর্ম অপরিবর্তনীয় থাকে এটা হচ্ছে কমন টাইপ কোশ্চেন চলে এসছে আগের বারে সময় তাহলে এটা হবে কি কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক এটাকে এপ দ্বারা লেখা হয় লম্ব আপতনের জন্য প্রতিসরণ কোণের মান কত টু দেখো লম্ব আপতনের জন্য প্রতিসরণ কোণের মান কত প্রতিসরণ কোণের মান জিরো ডিগ্রি আপতন কোণের মানও জিরো ডিগ্রি মানে আই আর সবই হচ্ছে জিরো ডিগ্রি তারপরে দেখো আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে সেই একই কোশ্চেন দিয়েছে দেখো তিরিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি হলে তাহলে চ্যুতি কোণের মান কত হবে এটা হবে পনেরো ডিগ্রি বলেছিলাম ডেল্টা সমান আই ডিফারেন্স আর করবে তাহলে এখান থেকে বেরিয়ে যাবে যেটা বড় হবে সেইটা থেকে বিয়োগ দেবে পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ করবে সমান্তরাল এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সমান্তরাল কাঁচ ফলকে প্রতিসরণের জন্য আপতিত রশ্মির চ্যুতি কত হয় সমান্তরাল কাঁচ ফলকে প্রতিসারণের জন্য আপতিত রশ্মির চ্যুতি কত হয় দেখো চ্যুতি সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে যদি আলোক রশ্মি আসে আমরা জানি কি তার কৌণিক চ্যুতি ঘটে না শুধুমাত্র কি হয় পার্শ্বীয় স্মরণ হয় মানে এইখানে যে কোনটায় বেরিয়ে ঢুকলো আলোক রশ্মিটা ফলকের মধ্যে ঠিক এইখানে কি হয় সেই একই কোণে বেরিয়ে যায় তার মানে কৌণিক চ্যুতি আই ওয়ান সমান আই টু হয় তাহলে কৌণিক কোনো চ্যুতি ঘটে না শুধুমাত্র আলোগ্রস্মিটার একটা পার্শীয় স্মরণ ঘটে এইটুকু তার পার্শীয় স্মরণ ঘটে পার্শীয় স্মরণ ঘটে তাহলে আলোগ্রস্মির কি হয় চ্যুতি কত হয় সমান্তরাল কাঁচ তুমি বলবে কি না আলোগ্রস্মির কোনো কৌণিক চ্যুতি ঘটে না এইটাই লিখবে যে কৌণিক চ্যুতি ঘটে না শুধু পার্শ্ব পার্শীয় স্মরণ ঘটে কৌণিক চ্যুতি ঘটে না শুধুমাত্র কি হয় পার্শীয় স্মরণ ঘটে চলো তারপরের ক্লাসটা তারপরের যে কোশ্চেনটা আছে দেখো আমি ততক্ষণ কালারটা চেঞ্জ করে নি কোশ্চেনের দেখো ক্যামেরায় কোন কোন লেন্স সর্বদা বিম্ব গঠন করে এই কালারটাও দেখো কোন লেন্স সর্বদা অসৎ বিম্ব গঠন করে তো অসদ বিম্ব গঠন করে বলছে মানে কি বিম্ব গঠন করে কোন লেন্স কোন লেন্স সর্বদা অসদ বিম্ব গঠন করে আমরা জানি কি উত্তল লেন্সের মধ্যে দিয়ে আলোগ্রসি গেলে কী হয় বেশিরভাগ আলো মানে যে বস্তুটার প্রতিবিম্ব তৈরি হয় সেটা কি হয় সৎ তৈরি হয় আর একটাই মাত্র কি হয় অসৎবিম্ব তৈরি হয় সেটা কি হয় যখন ফোকাসের মাঝখানে থাকে তো এইখানে বলছে কোন লেন্স সর্বদা অসদ্বিম্ব গঠন করে তাহলে এটা হবে কি অবতল লেন্স অবতল লেন্স কি হবে বিম্ব গঠন করে এটা লিখে নাও তোমরা অবতল লেন্স অবতল লেন্স বোঝা গেল তো চলো তারপরে দেখো ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় এটা কি হবে ক্যামেরায় উত্তল লেন্স ব্যবহার করা হয় ক্যামেরাতে উত্তল লেন্স যদি বলে আমাদের চোখ কোন ধরনের লেন্স সেটাও কি হবে উত্তল লেন্স বোঝা গেল তারপরে দেখো মৌলিক বর্ণগুলো কি কি মৌলিক বর্ণগুলো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন মৌলিক বর্ণগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে বর্ণগুলো অন্য বর্ণের সাহায্যে তৈরি করা যায় না তো মৌলিক বর্ণগুলো কি কি তিনটে কালার হলো মৌলিক মৌলিক কালার সেটা কি একটা হচ্ছে লাল অন্যটা হচ্ছে কি লাল একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ আর একটা কি নীল লাল সবুজ আর নীল এই তিনটে বর্ণ হলো মৌলিক বর্ণ কিভাবে মনে রাখবে তোমরা যে জবা ফুল গাছটা মনে রাখবে আর নীল আকাশের নিচে মনে রাখবে নীল আকাশের নিচে হচ্ছে জবা ফুল গাছ আছে তো নীল আকাশের নিচে মানে কি নীল একটা আর জবা ফুল গাছ জবা ফুলের রং হচ্ছে লাল সাধারণত লাল বেশিরভাগ জবা ফুল লাল হয় তো লাল জবা ফুল আর সবুজ গাছ তাহলে লাল সবুজ নীল মৌলিক বর্ণ লাল সবুজ নীল চলো তারপরের কোশ্চেনটা দেখো গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয় দেখো এটা দুটো অ্যান্সার তোমরা লিখতে পারো কোনোটা ভুল হবে না গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে কেউ যদি অবতল দর্পণ লেখো সেটাও ঠিক হবে অবতল দর্পণ আর আরেকটা যদি লিখতে পারো লিখবে যে বিশেষ ধরনের অবতল দর্পণ বা অধিবৃত্তীয় দর্পণ অধিবৃত্তীয় অধিবৃত্তীয় দর্পণ বোঝা গেল অধিবৃত্তীয় দর্পণ তারপরে দেখো আলোর কি ধরনের তরঙ্গ এটা বলবে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক তড়িৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তারপরে দেখো কোন ঘটনার জন্য কোন ঘটনার জন্য কোন আলোকীয় ঘটনার জন্য দিনের আকাশ নীল দেখায় কোন আলোকীয় ঘটনার জন্য দিনের আকাশ নীল দেখায় এটা হবে বিক্ষেপণ বা স্ক্যাটারিং বিক্ষেপণ বা স্ক্যাটারিং বিক্ষেপণের ইংরেজিটা হলো স্ক্যাটারিং আর যদি বলে কোন ঘটনার জন্য আমরা কোনো বস্তুকে দেখতে পাই সেটা হবে কি না প্রতিফলন তারপর দেখো সর্বাপেক্ষা কম এবং সর্বাপেক্ষা বেশি তরঙ্গ বিশিষ্ট দৃশ্যমান আলো এই যে বললাম আগের এমসিকিউ করানোর সময় বেগুনি আর লাল সবচেয়ে কম হচ্ছে বেগুনি আর সবচেয়ে বেশি হচ্ছে লাল তাহলে কম হচ্ছে কি বেগুনি আর বেশি হলো বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হলো লাল চলো তারপরের কোশ্চেনটা দেখো বিবর্ধক কাজ হিসাবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয় বিবর্ধক কাঁচ মানে ছোট জিনিসকে বড় করে দেখার জন্য বিবর্ধক কাঁচ হিসাবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয় এটা হবে কি না উত্তল লেন্স ব্যবহার করা হয় আমরা ছোটোবেলায় যে জ্যামিতি বক্স কিনেছি দেখবে সেই জ্যামিতি বক্সের মধ্যে একটা করে এরকম আতস কাঁচ থাকে সেই আতস কাঁচ দিয়ে আমরা কি করতাম কাগজ পোড়াতো তাই তো তো সেটাই হচ্ছে বিবর্ধক কাঁচ ওটা হচ্ছে একটা উত্তল লেন্স তারপরে দেখো কোন ধরনের রশ্মি মানবদে ভিটামিন ডি সংশ্লেষ করে বা ভিটামিন ডি তৈরি করে এটা হবে ইউভি রশ্মি ইউভি রশ্মি বা আলট্রাভায়োলেট রে যদিও আবার বেশি পড়ে গেলে তাহলে কিন্তু সেটা স্কিনের পক্ষে ক্ষতিকর ঠিক আছে তো ইউভি রশ্মি মানবদেয়ে ভিটামিন ডি তৈরি করে তারপর দেখো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ কী সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি কী ছিল ওই যে লাইনটা বলে দিয়েছিলাম রমেন মন্ডল ইনভেন্টেড ভেরি ইউজফুল এক্স গেম রেডিও এপ থেকে শুরু করে একদম গেম মানে গামারে তো সর্বনিম্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে গামারে গামা গামা রশ্মি ঠিক আছে আর সর্বোচ্চ তড়িৎ চুম্বকীয় সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা কি হবে রেডিও রেডিও তরঙ্গ বুঝে গেল তারপর দেখো কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 2/3 হলে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসারঙ্ক কত একদম এই কোশ্চেনটা শুধু উল্টে দেবে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসার অঙ্ক বলেছে দেখো কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসার তারপর বলছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসার অঙ্ক আমরা একটা রিলেশন জানি যে এম ইউ জি সম বা এম ইউ বি সমান হচ্ছে ওয়ান বাই বি মিউ এ মানে এর সাপেক্ষে বি এর প্রতিসারঙ্ক সমান ওয়ান বাই মিউ এ বিয় সাপেক্ষে এর প্রতিসারঙ্ক তাহলে এটা কি হবে কাঁচের সাপেক্ষে বায়ু দেওয়া আছে তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচ মানে ওয়ান বাই কি হবে ওয়ান দুইয়ের তিন তো বাই করলে আলটিমেটলি অ্যান্সারটা কি আসবে তিনের দুই বোঝা গেল তো এটাই হলো এর অ্যান্সার তিনের দুই চলো তারপরের কোশ্চেনটা দেখো স্বল্প দৃষ্টি ত্রুটি প্রতিকারের ক্ষেত্রে কি ধরনের লেন্স ব্যবহার করা হয় স্বল্প দৃষ্টি মানে কি স্বল্প দৃষ্টি মানে যে দৃষ্টিটা মানে যেটা আমরা ঠিক দেখতে পাচ্ছি কোনটা কাছেরটা তার মানে দেখতে পাচ্ছি না কোনটা দূরেরটা তো দূরেরটা দেখতে না পেলে কি ধরনের লেন্স ব্যবহার করা হয় এখানে অবতল লেন্স ব্যবহার করা হয় অবতল লেন্স ব্যবহার করা হয় ঠিক আছে চলো তারপরে দেখো এক্স রশ্মির একটি ব্যবহার আমরা সবাই জানি মেটাল ডিটেক্টর হিসাবে এক্স রশ্মি ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে যে কোনো একটা তোমরা লিখবে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে দেখো গামা রশ্মির ব্যবহার করা হয় কি ক্যান্সার চিকিৎসাতে বিশেষ করে ব্যবহার করা হয় গাঁমারসি কেমোথেরাপি দিতে যে রশ্মিটা লাগে সেটা হচ্ছে কি এই গামারশ্মি তাহলে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় তারপরে দেখো শূন্যস্থান পূরণ কয়েকটা বলছে আলোক কেন্দ্র লেন্সের ড্যাশের উপর অবস্থিত এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো আলোক কেন্দ্র আগে ছবিটা দেখো এইটা মনে করো একটা লেন্স তো এই লেন্সের এটা হচ্ছে প্রধান অক্ষ আর আলোক কেন্দ্র কি লেন্সের উপর প্রধান ক্ষের উপর অবস্থিত লেন্সের এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে আলো গেলে আলো কোনো চ্যুতি ঘটে না যেদিক থেকে যাক এদিক থেকে গেলেও কোনো চ্যুতি ঘটে না এদিক থেকে গেলেও কোনো চ্যুতি ঘটে না অবশ্যই এই পয়েন্টের মধ্যে দিয়ে যেতে হবে তো সেই পয়েন্টটাই হচ্ছে তাহলে আলোক কেন্দ্র লেন্সের ড্যাশের উপর অবস্থিত এটা কি প্রধান অক্ষ তো প্রধান অক্ষের উপর অবস্থিত তাহলে এটা হবে কি না প্রধান অক্ষের উপর প্রধান পক্ষের ওপর অবস্থিত তারপরের কোশ্চেনটা দেখো কি বলছে প্রিজম ড্যাশ সৃষ্টি করতে পারে না আমরা জানি কি প্রিজম যেটা সৃষ্টি করে সেটা কি বর্ণালীটা সৃষ্টি করে কিন্তু কি করতে পারে না বর্ণালীটা তো সৃষ্টি করে প্রিজম কিন্তু কি সৃষ্টি করতে পারে না সেটা হবে কি না প্রিজম প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে না প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে না তারপরে দেখো আলোক আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কম হলে বিক্ষেপণ ড্যাশ হবে দেখো বিক্ষেপণের সঙ্গে বিক্ষেপণ বিক্ষিপ্ত আলো তীব্রতার সঙ্গে একটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক আছে আই প্রপোর্শনাল টু ওয়ান বাই ল্যামডা টু দি পাওয়ার ফোর তার মানে দেখো এই বিক্ষেপণের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে বিক্ষেপণ কমবে আর তরঙ্গ দৈর্ঘ্য কমলে বিক্ষেপণ বাড়বে তো তরঙ্গ দৈর্ঘ্য কম হলে বিক্ষেপণ কি হবে বাড়বে বিক্ষেপণ বাড়বে তারপরে দেখো কি বলছে ড্যাশ দর্পণকে অপসারী দর্পণ বলে ড্যাশ দর্পণকে অপসারী দর্পণ বলে আগে অপসারী জিনিসটা কি আগে দেখো অপসারী মানে হলো ডাইভারজেন্ট যেটা চারদিকে ছড়িয়ে যায় তো অপসারী দর্পণ কোনটা উত্তল দর্পণ উত্তল দর্পণে যদি এরকমভাবে এটা মনে করো একটা উত্তল দর্পণ তো এই উত্তল দর্পণে যদি আলোকরশ্মি এসে পড়ে এইভাবে কী হয় এরকমভাবে চলে যায় আবার এদিক থেকে একটা আলোগ্রস্মি এসে পড়লে এইভাবে চলে যায় এবং সেগুলো এইভাবে মিলিত হয় সেটা কোথায় ডট ডট করে আমরা মেলাই যে বিন্দুটা সেটাই হচ্ছে কি উত্তল দর্পণের ফোকাস বিন্দু তাহলে এটাকেই বলা হয় অপসারী কোন দর্পণকে উত্তল দর্পণকে আর যদি বলে অভিসারী কাকে বলা হয় তাহলে কি হবে অপত অ কেন না অবতল দর্পণে দেখো এইরকমভাবে এটাই হচ্ছে অবতল দর্পণ এরকমভাবে যদি আলোগ্রসি পড়ে তারা কি হয় একটা বিন্দুতে মিলিত হয় এই রকমভাবে গিয়ে সব প্রতিফলনের পর একটা বিন্দুতে মিলিত হয় এরকমভাবে ঠিক আছে তো এই গেল আজকের ক্লাস ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি কোথাও অসুবিধা হয় তাহলে তো কমেন্ট করতে ভুলো না আর ওই সতর্কবার্তাটা তোমরা অবশ্যই খেয়াল করবে যদি কোথাও কোনো প্রশ্ন বাই মিস্টেক ভুল বলা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সটা চেক করবে সেই কমেন্ট বক্সে দাগ নাম্বার দিয়ে পিন করে দেওয়া হবে সঠিক অ্যান্সারটা থ্যাংক ইউ টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে